রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে শুক্রবার থেকে বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে পাঁচ দিন ব্যাপী সঙ্গীত মেলার শুভ সূচনা হল। প্রয়াত সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, মোহাম্মদ রফি, কিশোর কুমার, লতা মঙ্গেশকর ও কে স্মৃতির উদ্দেশ্যে প্রতিদিন শিল্পীরা তাদের গাওয়া সঙ্গীত পরিবেশন করবেন। এদিন উপস্থিত ব্যক্তিবর্গ প্রয়াত সঙ্গীত শিল্পীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়। পাঁচ দিনে অনুষ্ঠানের প্রারম্ভেই তাদের পুষ্পার্ঘ নিবেদন করছেন আজকের সম্মানীয় অতিথিবৃন্দ। হারিয়ে যাওয়া সঙ্গীত শিল্পীকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। কাছে কত হৃদয়ে আর তারই সঙ্গে এই গান সত্যি মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক মাননীয় শ্রী রামশরণ দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহোদয়, পরম শ্রদ্ধার সঙ্গে বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী ইন্দ্রনীল সেন মহোদয়কে। দাদা একটু ধরো, পাপা খেলিস না। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী এবারে আমরা সাদরে এবং আন্তরিকভাবে বরণ করে দেব পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী শ্রীকান্ত মাহাতো। আজকের এই সুন্দর আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা পেয়েছি বিডিএর সম্মানীয় চেয়ারপারসন মাননীয় বিধায়ক শ্রী অলোক মাঝি মহোদয়কে স্বাগত জানাচ্ছি। বর্ধমান পৌরসভার সম্মানীয় উপপৌর প্রধান শ্রীমতী মৌসুমী, উদ্যোক্তা বিধায়ক খোকন দাস, উপস্থিত অতিথিবর্গ ও পুরসভার কাউন্সিলরদের বরণ করে নেন। প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে পাঁচ দিনের সঙ্গীত মেলার সূচনা হয়। স্বাগত ভাষণ দেন উদ্যোক্তা খোকন দাস। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দেখুন, আমরা সারা বছর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা চলি, আপনারা সবাই জানেন। কিন্তু এবার আমাদের চিন্তা ভাবনা ছিল যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কলকাতায় যেভাবে আমাদের এই সঙ্গীত মেলার আয়োজন করেন, হয়তো আমরা ছোট্ট করে আমাদের এই জেলা আমাদের উৎসাহী শিল্পীদের উৎসাহ দেওয়ার জন্য, কারণ আমি নিজে দেখেছি, আমি যখন এত বড় কাঞ্চন উৎসব করি
আমি বহু টাকা দিয়ে আমি বাইরের বড় বড় অনেক গায়কদের আমি গায়ক গায়িকাদের নিয়ে আসি, কিন্তু আমাদের অনুষ্ঠানে দেখেছি বর্তমান শহর তথা জেলা এত ভালো ভালো গায়ক গায়িকা আছে যারা আমার ছোট বোনেরা ভাইয়েরা, তাদের আমরা কেউ জানি না। তারা বাড়িতে বসে আছেন, মা বাবা তাদের গান শোনে, শিক্ষকরা তাদের গান শেখান, কিন্তু আমরা কেউ জানি না যে আমাদের বর্তমান শহরে এত ভালো ভালো শিল্পীরা আছে। তাদের তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। তাই আমরা 5 দিন ধরে এই সঙ্গীত মেলার আয়োজন করেছি। বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস যে সঙ্গীত মেলার আয়োজন করেছেন, 4 দিন ধরে এই অনুষ্ঠান চলবে, এটা একটা বিরাট সুযোগ আমাদের এলাকার যারা সত্যি সঙ্গীতের সঙ্গে যুক্ত, তারা তাদের যে ট্যালেন্ট সেটা প্রকাশ করার সুযোগ পাবে এবং তার মাধ্যমে হয়তো আগামী দিনে তারা আরো অনেক উপরে উঠবে। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী তথ্য সম্প্রচার এবং পর্যটন দপ্তরের ইন্দ্রনীল সেন, আমাদের মন্ত্রী জেলার স্বপন দেবনাথ। গুড ইভিনিং। তো আমি এটাই বলবো কি সঙ্গীত মেলা যেটা হচ্ছে প্রথমবার, যেটা আমি শুনলাম আমাদের এমএলএ সাহেব থেকে, প্রথমবার এরকম বর্ধমান শহরে 4 দিন ধরে চলবে সঙ্গীত মেলা। তো যারা সঙ্গীত প্রেমী আছে তো ওরা তো আসবেই, সাথে সাথে যেটা সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে যে বর্ধমান জেলার যারা ছেলেমেয়েরা আছে ওরা একটা চান্স পাবে এখানে এসে ওদের যেটা ওদের ট্যালেন্ট যেটা আছে ওটাকে দেখানোর জন্য। কে জানে ওরা আবার নেক্সট কলকাতা থেকে এবং অন্য জায়গা থেকে আবার ওদের ট্যালেন্ট আবার দেখাতে পারবে। তো আমি খোকন বাবুকে রিকোয়েস্ট করবো কি এটা একটা অ্যানুয়াল অ্যাফেয়ার, প্রতিবার যদি এরকম এই যেটা হচ্ছে এটা যদি প্রতিবার এরকম হয়। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এদিন প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের 2 মন্ত্রী স্বপন দেবনাথ ও শ্রীকান্ত মাহাতো, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, উপপুরমাতা মৌসুমী দাস, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকুলি গুপ্ততা, জেলা পুলিশ সুপার কামনাশী সেন, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগামী 28 জুন পর্যন্ত প্রতিদিন বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত নির্বাচিত শিল্পীরা বিভিন্ন দিনে প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের গাওয়া সঙ্গীতগুলি পরিবেশন করবেন। এই সঙ্গীত মেলা সংক্রান্ত আগামী দিন কোনো কাজ থাকলে অবশ্যই আমায় জানাবেন, আমাকে গাড়িতে যেতে যেতে একটু খোঁজ নিতে হবে যে ঘরের শত্রু বিভীষণ বলতে আমার গাড়িতে কেউ ছিল কিনা। আমি চন্দননগর থেকে আস্তে আস্তে গাড়িতেই বলছিলাম যে আজকে আমি খোকনকে বলবো যে এই সঙ্গীত মেলায় অন্তত 3 থেকে 5 জন যারা খুব ভালো গাইলে তারা এই আগামী ডিসেম্বরে যে বিশ্ব বাংলা সঙ্গীত মেলা হয় যেটা মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন এবং থাকেন, সেখানে তাদের সুযোগ দেওয়া হবে। আমি জানি না আমার গাড়ি থেকে এই খোঁজ মন্ত্রী স্বপন দেবনাথকে দিয়েছে, আমি অবশ্যই খুঁজে বের করব। আপনারা অনেক ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, গান শুনুন এবং নতুন প্রজন্মকে তুই লাঞ্চের ব্যবস্থা কর, লাঞ্চের ব্যবস্থা কর। ও আচ্ছা, গাড়িতে দিয়ে দিয়েছি, সুতরাং একটা গান গাইতেই হয়, বুঝলেন তো, দিয়ে দিয়েছি বলছি। বর্ধমান থেকে পম মোহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।